আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এ মনোভাব নিয়ে প্রতিদিন বাইরে যান। আপনি ঝড়ের মধ্যে থাকতে পারেন, কিন্তু ঝড়কে আপনার মধ্যে ঢুকতে দিবেন না। নেতিবাচক চিন্তা আমাদের সবার মনে আসে, কিন্তু আপনি যখন এগুলো নিয়ে উচ্চস্বরে কথা বলেন, তখন আপনি তাদের জীবন দেন এবং তখনই তারা বাস্তবে পরিণত হয়। তাই যখন নেতিবাচক চিন্তা আসে, তখন মূল বিষয় হলো সেগুলোকে মৌখিকভাবে প্রকাশ করবেন না। নিজেকে উৎসাহিত করুন, আপনার জীবনের উপর পরাজয়ের কথা বলবেন না। বিশ্বাস রাখুন, আপনি ক্রমাগত যাই বলুন না কেন, আপনি এগিয়ে যাচ্ছেন। বড় স্বপ্ন দেখুন, বড় বিশ্বাস রাখুন, বড় প্রার্থনা করুন। আপনার জীবনে নতুন কিছু করার জন্য, সৃষ্টিকর্তার জন্য জাগা করুন। আপনি যখন ঈশ্বরের অনুগ্রহে চলেন, তখন তার আশীর্বাদ আপনাকে তাড়া করবে এবং আপনাকে অতিক্রম করবে। কিন্তু আপনি যদি সত্যি আল্লাহর দৃষ্টি আকর্ষণ করতে চান, তাহলে আপনি যা বিশ্বাস করেন তার পিছনেই কাজ করুন।